প্রিয় একজন মানুষ যার কাছে এসে আমি উপকৃত হয়েছি। আমি কলকাতার ওনার চেম্বারে এসেছি, আর আজকে যে আমি এখানে বসে আছি আমার লাইফটা পুরো উনি ঘুরিয়ে দিয়েছে। মানে কেন, কি সমস্যা ছিল যে আজ আপনি বলছেন? সমস্যা ছিল, প্রথমে দেখো মানুষের সমস্যার শেষ নেই, আমাদের প্রত্যেকের স্ট্রাগল করে বাঁচতে কিছু না কিছু সমস্যা থাকে। তো এই ছোট ছোট সমস্যাগুলো যখন বড় হয়ে যায় তখন আমাদের মনে হয় যে একটা কিছু করা দরকার, যেটা নাকি আমি আর ফেস করতে পারছি না। তখন আমি রাজদার কাছে আসি এবং রাজদা আমাকে যা যা প্রতিকার যেভাবে ফলো আপ করতে বলেছেন ওনার কথা শুনেছি, এসেছি, কাজ পেয়েছি। মোট কথা হলো আমি অনেক জায়গায় ঘুরেছি, তো রাজদার কাছে এসে আমি কাজ পেয়েছি। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন লেটার পেয়েছে। মানে মেয়ের জন্য প্রথমে আসেন? মেয়ের জন্য এসেছিলাম, প্লাস আমার নিজস্ব ক্যারিয়ারে কিছু প্রবলেম ছিল। যেটা নাকি করেন আপনি? আমি এলআইসি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, যেখানে নাকি আমার প্ল্যাটফর্মটা খুব নড়বড়ে ছিল। আমি ভাবতে পারিনি যে আমি সেঞ্চুরিয়ান এজেন্ট হব, তো আজকের ডেটে আমি সেঞ্চুরিয়ান এজেন্ট একমাত্র রাজদার কাছে। মানে আপনার ক্যারিয়ারে সফলতা? একদম, আমি ক্যারিয়ারে সফলতার মুখ দেখেছি, মানে আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন একটা এই জায়গায় পৌঁছাতে পারবো। আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, মানে আমার কুল কিনারা আমি দেখতে পাচ্ছিলাম না। তো এখান থেকে ওনার কাছে এসেছি, ওনার কিছু প্রতিকার উনি দিয়েছেন, উনি কিছু এইভাবে আমাকে চলতে বলেছেন, ধারণ করতে বলেছেন, সেটা করেছি, খুব মনের জোর পেয়েছি ওনার কাছে এসে। এটা যে ওনাকে দেখে মানুষের একটা লোককে দেখে ভালো লাগে, যে ওনার উনি যে আমাদেরকে বলেছেন কথাগুলো আমি অন্তর থেকে নিয়েছি এবং এত ভালো প্রতিকার পেয়েছি, যার জন্য আমার বান্ধবীদেরও আমি বলেছি, তারাও ওনার ব্যারাকপুর চেম্বারে গেছে, সবাই উপকৃত। এটাই আমার কাছে বিষয়। আপনি আপনার পরিচিত মানুষদেরকেও বলেছেন? নিশ্চয়ই, আমি দেখো আমি যদি সাকসেস পাই কেন আমি বলবো না, আমার প্রিয় বান্ধবী তারাও তো ভালো না, আমাকে তো ভালো হলে তো বলতেই হবে। মানে এই যে মেয়ের পড়াশোনার কথা ভাবছেন, মেয়ের বিয়ের কথা কোনোদিন জিজ্ঞেস করেছেন? বাবা আমি তো যতদিন ফিউচারে আছি আমি রাজদাকে ছাড়ছি না, কারণ এখান থেকে যেভাবে আমি প্রতিকার পেয়েছি জীবনটা তো আমার এখানে থেমে যায়নি, আমাকে অনেক দূর যেতে হবে। তো আগামী দিনে আমার আরো সেকেন্ড মেয়ের পড়াশোনা, বিয়ে, তারপর আমার ক্যারিয়ারটা যাতে আমি ধরে রাখতে পারি। রাজদার কাছে একদিন এসে চলে যাব তাহলে তো হারিয়ে যাবো। আমি একদম চাইছি স্টেপ বাই স্টেপ উনি যেরকম ভাবে থাকছেন, যেরকম ভাবে বলছেন আমাকে ফলো করতে, যেরকম ভাবে ধারণ করতে জিনিস দিয়েছেন, আমি খুব সাকসেস। আমি যতদিন কেরিয়ারে থাকবো এবং আমার ফিউচার মেয়েদেরকে তৈরি করব, আমি মনে করি রাজদার কাছে এসে আমি যে সফলতা পেয়েছি, মানে আমি এর বেশি আর কি বলবো, আমি আমার নিজেরটাই বলতে পারি। এখন মনে হচ্ছে রাজদা আপনার জীবনে বা আপনাদের পরিবারের সকলের কাছে ভীষণ একজন প্রিয় মানুষ এবং কাছের মানুষ হয়ে উঠেছে। একদম একদম, মানে উনি একটা জীবনের মানুষের সমস্যার যে সমস্যায় মানুষ যখন পড়ে তখন পুরো মোড়টা ঘুরিয়ে দিয়েছেন, এর জন্য আমি ওনার কাছে প্রচুর কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর ব্যবহার ওনার, খুব ভালো লাগে। কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে আপনিও বুঝেছেন যে রাজদার কাছে আসতে হবে, রাজদার কথার মধ্যে যে যুক্তি রয়েছে বা রাজদার যেভাবে রাজদার বিচার যেটা করেন, উনি কতটা সময় দেন মানে চেম্বারে? হ্যাঁ, উনি সময় নেন, সময় নিয়ে আমার ডেট অফ বার্থ জেনেছেন, আমার রাশিফল জেনেছেন, আমার মেয়ের টাইম লগ্ন ওনার কম্পিউটারে উনি ইউজ করেন, ওনার পুরো ছকটা উনি বানিয়ে দিয়েছেন এবং এটার উপরে বেস করেই উনি আমার যেটা লাগে আর কি, তিথি নক্ষত্র জন্মের টাইম প্লেস এগুলো দিয়েছি, পরপর পরপর আমার বিচার করেছেন রাহু দশা টশা গুলো উনি সব দেখে ওইভাবে বিচার করেছেন। মানে ওনার কাছে আস্তে আস্তে এতটা এসেছি যে আমি ওই ছক টকের ব্যাপারগুলো অনেকটা জেনে গেছি। আচ্ছা, মানে আপনি কি মানে ওনার কাছে চেক আপে আসেন, মানে যে এর পরবর্তী কি হতে পারে বা সামনে আরো কি কি আসছে এগুলো? দেখো আমি তো, আমার তো জীবনটা চলবেই, আমি তো থেমে থাকবো না, আমাকে তো চলতেই হবে। আগামী দিনে সবাই ভালো থাকতে চায়, তো আমি এইভাবেই এগোচ্ছি যে আমার নিজেদের নেক্সট সমস্যা না হয়, আমি এমন ক্যারিয়ারটা ধরে রাখতে পারি। মেয়ে মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে বিয়ে, তারপরে গ্র্যাজুয়েশন করে একটা সার্ভিস। আমি যেহেতু সার্ভিস করি আমি চাই আমার মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, তো সেই জায়গা থেকে অবশ্যই আমি রাজ্যের সাপোর্ট ছাড়া হবেই না। মানে আপনি দর্শক বন্ধুদের মানে কখনো কি বলবেন যে প্রত্যেকটি মানুষেরই কি আশা উচিত রাজদার কাছে? আমি তো বলবো যে প্রত্যেকেই সমস্যা জীবন, আমি যেহেতু উপকৃত হয়েছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, যে এখানে এসে যেহেতু আমি ফল পেয়েছি, আমি প্রত্যেককে অনুরোধ করবো এটাই যে আপনারা আসুন, ফল পাবেন, আসুন, জাস্ট চোখ বন্ধ করে চলে আসুন, কাজ আমি পেয়েছি আপনারাও পাবেন। নমস্কার, শুভলাভ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত।
কিছু কিছু অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলো শুধুমাত্র অবজার্ভ করলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ কিছু কিছু অনুষ্ঠান থেকে সত্যিকারের প্রচুর পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়, কারণ সেখানে একজন পজিটিভ মানুষ উপস্থিত থাকে, সেখানে পজিটিভ কিছু কথা হয়, এবং যেখানে পজিটিভিটি সেখানে কোথাও না কোথাও আমাদের মন আটকাবেই আটকাবে। এমন একজন মনে মানুষের উপস্থিতি যে মানুষটি সর্বদা আপনাদের ভালোর কথা ভাবে একেবারে মন থেকে, চেষ্টাটাও থাকে একেবারে মন থেকে, প্রচুর পড়াশোনা, প্রচুর রিসার্চ ওয়ার্ক, প্রত্যেক দিন ভাবনা চিন্তা সবটাই থাকে আপনাদের জন্য। আর সে কারণে কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টায় তিনি কিন্তু তার সাকসেসের জায়গায় কিন্তু হুড়ুর করে এগিয়ে চলেছেন। দীর্ঘদিন ধরে কিন্তু এই চ্যানেলে তার লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা দেখছেন, অর্থাৎ এতদিনে বুঝে গিয়েছেন মানুষটি আপনাকে ছেড়ে চলে যাওয়ার মানুষ কিন্তু না, তিনি সর্বদা আপনার সাথে রয়েছেন, আপনার পাশে রয়েছেন। কিসে আপনার ভালো, কিসে আপনার মঙ্গল হবে, সেই বিষয়গুলো জানার ইচ্ছে আপনার রয়েছে, এবং সেই প্রবলেমগুলোকে সলভ করার ক্ষমতা কিন্তু তার রয়েছে। তিনি আর অন্য কেউ নন, আমাদের সকলের প্রিয় রাজদা। অবশ্যই অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু নতুন বছরে পা দিয়ে ফেলেছি আমরা, নতুন স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। অনেকেই কিন্তু বারংবার জানতে চাইছেন চেম্বারগুলোকে একটু ভালো করে বলে দেবেন, কোন চেম্বারে যোগাযোগ করব, কিভাবে যোগাযোগ করব। সবার আগে বলবো, চেম্বার জানার আগে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারগুলোকে একটু জেনে নিন। দেখুন, নাম্বার কিন্তু যাচ্ছে আপনাদের জন্য 9883106409। এই নাম্বারটিতে আপনারা ফোন করে কথা বলুন, বা কথা বলুন 9007468462 এই নাম্বারে। এই দুটি নাম্বার আপনার কাছে থাকলে জীবনে যে কোনো সমস্যা আসুক, বা সমস্যা আপনি জীবনে আনতেই চান না, কোনো একটি সমস্যা আসার আগেই সেটাকে ওভারকাম করতে চান, তাহলে একটু আগাম যোগাযোগ করুন এই মানুষটির সঙ্গে। হাতে সময় নিয়ে সন্তানের এডুকেশনের বড় এক্সামগুলোর আগে যোগাযোগ করুন। মেয়ের বিয়ে দেবেন, তার আগে একটা বছর আগে থেকে চিন্তা ভাবনা করুন। কোনো একটি বড় চাকরি বা বড় ব্যবসার কথা ভাবছেন, তার আগে থেকে আপনি যোগাযোগ করুন আপনাদের প্রিয় রাজদার সাথে। ব্যবসা কোন পথে গেলে ভালো হবে, কি ধরনের ব্যবসা করব, বা কারোর সাথে পার্টনারশিপ ব্যবসা করলে হবে কি রাজদা, নাকি একা একাই ব্যবসা করব, সব বিষয়ে আপনাকে কিন্তু হেল্প করবে। অর্থনৈতিক সমস্যা, যেটা আমাদের জীবনের একটি বড় সমস্যা, আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত পরিবারের মানুষজন, সেখানে অর্থ সংকট একটু দেখা দিলেই কিন্তু আমরা খুব হাঁপিয়ে উঠি। তো সেখানেও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় সহযোগিতা করবেন আপনাদের প্রিয় রাজদা। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতেই হবে। তার পাশাপাশি বলবো, ওনার নিজস্ব চেম্বার কিন্তু রয়েছে বিরাটিতে। তো বিরাটিতে যদি আপনি পৌঁছে যেতে পারেন, তাহলে কিন্তু সোমবার এবং শুক্রবার করে চেম্বারে দেখা হয়ে যাচ্ছে। গড়িয়াহাট অর্থাৎ কলকাতার বন্ধুদের জন্য বলবো, বৃহস্পতিবার করে কিন্তু চেম্বার থাকে। এছাড়া আপনারা জানেন দক্ষিণেশ্বর এবং ব্যারাকপুরেও কিন্তু চেম্বার রয়েছে। মাসে দুটি বুধবার কিন্তু আপনারা ব্যারাকপুরে পাচ্ছেন, বাকি দুটো বুধবার আপনারা কিন্তু দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন। এছাড়া আপনাদের জন্য কয়েকটা তারিখও একটু বলে রাখবো, যেমন সামনে গড়িয়াহাটে কিন্তু চেম্বার রয়েছে, অর্থাৎ যারা কলকাতার দিক থেকে অনুষ্ঠান দেখছে বা কলকাতায় যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু 18 তারিখে বৃহস্পতিবার আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। মানে আগামীকাল বৃহস্পতিবারই আপনারা কিন্তু গড়িয়াহাট চেম্বারে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লিখিয়ে চট করে চলে আসতে হবে। বহরমপুর মুর্শিদাবাদ থেকে প্রত্যেক দিনই প্রায় আমাদের কাছে প্রচুর ফোন আসে যে বহরমপুরের মানুষরা যোগাযোগ করতে চাই রাজদার সঙ্গে। তাদের জন্য বলবো, বহরমপুরে কিন্তু 20 তারিখে, মানে হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই, 20 তারিখের জন্য নাম কিন্তু অলরেডি প্রচুর নথিভুক্ত হয়ে গিয়েছে। যারা এখনো নাম লেখাননি তাদের কিন্তু চট করে যোগাযোগ করতে হবে, 20 তারিখের জন্য যোগাযোগ করুন। এছাড়া শেওড়াফুলিতে কিন্তু চেম্বার রয়েছে, শেওড়াফুলির জন্য বলবো 23 তারিখে কিন্তু চেম্বার রয়েছে, সেই চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দক্ষিণেশ্বরের দিক থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু 24 তারিখ অবশ্যই রয়েছে। নদীয়ার দিকে যদি আপনি থাকেন, তবে তো অবশ্যই কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতেই পাচ্ছেন। কৃষ্ণনগরে কিন্তু 27 তারিখে চেম্বার রয়েছে, তারাপীঠে বন্ধুরা কিন্তু যোগাযোগ করুন, 28 তারিখ কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। এছাড়া বলবো, মেছেদায় কিন্তু 30 তারিখে চেম্বার রয়েছে। পরের মাসের কথায় চলে যাই, দুর্গাপুরে চেম্বার কিন্তু রয়েছে 3 তারিখে, কাঁথিতে চেম্বার রয়েছে 4 তারিখে, এবং মেদিনীপুরে চেম্বার রয়েছে 10 তারিখে ফেব্রুয়ারি মাসে। তো মোটামুটি সবকটি চেম্বার, ফোন নাম্বার সবটাই আপনাদের জানিয়ে দিলাম। তবে জীবনে সমস্যা যখন আসে, তখন সমাধান পাওয়ার জন্য বারবার নিজের পরিবারের মানুষগুলোকে সমস্যা জানিয়েও কিছু হবে না। জানি আপনাদের পরিবারের মানুষ, আপনার কাছের মানুষ আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন,
কিন্তু তারা কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবে না, কারণ ভাগ্য বিচারের অঙ্কটা তারা কিন্তু জানে না, জন্মছক পড়তে তারা জানে না, কোন টিপসে আপনার ভালো হবে সেটা বলতে কিন্তু তারা পারবে না। ভালো বন্ধুর মতন পাশে যে মানুষটি দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি কিন্তু অবশ্যই আপনাদের সকলের প্রিয় রাজদা, আজকেও তার কাছ থেকে ভালো থাকার সিক্রেট গুলো জেনে নেব। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ভারতী, ভয়েস ভাইব্রেশন, ফেস রিডার, হস্তরেখাবিদ, গ্রাফোলজি, গণেশ সাধক শ্রী রাজেন রাজ। আজও তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ, স্বাগত এবং বলবো জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। খুব হন্ত হন্ত মধ্য দিয়ে আসতে হলো সুস্মিতা, রাস্তায় প্রচন্ড জ্যাম, কারণ আমাকে তো ড্রাইভিং করতে হয় প্রায় সময়, মানে আপনাদের জন্য ছুটে ছুটে আমার আশা, কিন্তু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মানুষের সাকসেস। আজকেই সকালবেলায় একজন ক্লায়েন্ট ফোন করেছিলেন, তিনি আমার কাছ থেকে মানে বকুল অমাবস্যা, মানে গত অমাবস্যা, মানে এই যে সবে যে অমাবস্যা যেটা গেল আমরা আলোচনা করেছি, হ্যাঁ, বকুল অমাবস্যায় উনি কাজ করিয়েছিলেন ওনার কর্মের জন্য, ভালো কাজ হচ্ছিল না, ভালো জায়গায় চাকরি পাচ্ছিল না ওনার সন্তান, মানে কয়েকদিন হচ্ছে জাস্ট, আমাদের তো 10 তারিখে তো গেল অমাবস্যা, কয়েকদিন হয়েছে তার সেই সময় কাজ করি, আজকে নিয়ে কদিন, আজকে হচ্ছে খুব জোর হয়ে 7 দিন। আজকে উনি সকালবেলায় আমাকে ফোন করে জানাচ্ছেন যে রাজদা, আমার ছেলের ইন্টারভিউর জন্য যে আমি যে প্রতিকারটা করেছিলাম, আমার ছেলের ইন্টারভিউতে চান্স পেয়ে গেছে, আরে বাহ, মানে সিলেক্টেড হয়ে গেছে। এই যে একটা ভালোবাসা, এই যে উনি যে কাঁদতে কাঁদতে যে বলছেন যে রাজদা বহু জায়গায় গেলাম, 2 বছর আমার সন্তান বসে, 2 বছর, 2 বছর আমার সন্তানের কোনো কাজ নেই, প্লাস তার বাবা মারা গেছেন, মানে বুঝতে পারছেন তার মানে পেনশনের উপরে ওনার সংসার চলে, 2 বছর ধরে তার সন্তানের মানে চাকরির জন্য ব্যাকুল চেষ্টা করছে, খুবই চেষ্টা, কিন্তু চাকরি তার হচ্ছে না, আজকে জাস্ট 7 দিনের মধ্যে তার চাকরি হয়েছে। আমি কিন্তু প্রতিকার সঠিক পেলে ইনস্ট্যান্ট কাজ করে, এটাই তো ঘটনা, মানে আমি সবসময়ের জন্য বলি যদি সঠিক রোগের জন্য, এটা তো কথাই, সঠিক রোগের জন্য যদি সঠিক যদি ওষুধ পড়ে না, একদিন খেলে ডোজটা খেলেই মনে হয় একটু শরীর কিন্তু সুস্থ হয়, যদি আমি একটা যে ওষুধটা খেলাম সেই ওষুধটা খেয়ে কোনো প্রভাব কিছু বুঝতে পারছি না, তখন তো মনে হয় শরীরে মনে হয় সুট মনে হয় করবে না, তো যার জন্য বলছি যে সঠিক সময় কাজ করতে পারলে না শিওর সাকসেস পাওয়া যায়। তো উনি যখন কাঁদতে কাঁদতে যখন বলছেন যে রাজদা আপনি আমার থেকে মানে আমার ছেলের বয়সী, আপনি আপনাকে না পা ধরে আমার মানে প্রণাম করা উচিত, আমি মানে পাপের ভাগেদেরই আমি হতে চাই না, আপনি আশীর্বাদ করুন যেন এরম যেন আপনাদের মতন মানে আপনার ছেলেকে যেমনি কাজ দিতে পেরেছি, আমি যেন প্রচুর মানুষের জন্য মুখে হাসি ফোটাতে পারি, মানে আপনাদের যেন চোখে জল মুছতে পারি, মানে এই যে মানুষ যে এত কষ্ট করে আমার চেম্বারে আসেন, এতক্ষণ ধরে বসে থাকেন, আমরা যে এত বছর ধরে আমার প্রোগ্রাম দেখছেন, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ভালো থাকতে হবে, কোথায় আমরা দিশা খুঁজে পাচ্ছি, কার কাছে যাবো, কার কাছে যাবো, সমস্যা তো প্রচুর মানুষের, কোথায় যাবো, কোথায় যাবো, সঠিক জায়গায় যান, তাহলে আপনি 7 দিন 8 দিন মানে সেটা বড় কথা, বড় কথা হচ্ছে উনি 7 দিন পেয়েছেন বলে আপনি 7 দিনে পাবেন সেরকম কথা নয়, কথাটা হচ্ছে সঠিক জায়গায় যান, সঠিক রেমেডি করুন, শিওর সাকসেস পাবেন, তার জন্য সময়টাকে কিন্তু মাথায় রাখবেন, সঠিক সময় কাজ করলেই খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়, দেখেনি করার মতো কি আছে, একদম কে আছেন দেখবো। জয় শ্রী গণেশ। আচ্ছা বেশ, সর্বাণী আপনার ডেট অফ বার্থটা তাহলে বলে ফেলুন। 31 আগস্ট 1993। কতটা মানে ভাইব্রেশন আছে, যে কতটা মানুষের পজিটিভিটি বাড়ায়, মানে মানুষ খোঁজে, সাবস্ক্রাইব করে রেখেছে এবং প্রত্যেককে সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুষ্ঠানটা স্টার্ট হলেই চলে যায়। নিজস্ব চ্যানেলও আছে, অ্যাস্ট্রোলজার রাজেন্দ্রাস বলে সার্চ করলো কিন্তু আমার নিজস্ব চ্যানেল আছে, সেখানে আমি জানি স্যার, ও সেটাও জানে, সেটাই সাবস্ক্রাইব করা রয়েছে। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো দিদি ভাই? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা ম্যাডাম, আপনার এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি মেষ লগ্ন, রাশি মেষ লগ্ন, শতবিশা নক্ষত্র রাহু দশায় জন্ম আপনার ক্ষেত্রে, প্রচন্ড ট্যালেন্টেড, শতবিশা নক্ষত্র যারা জন্মগ্রহণ করে তারা বিশাল ট্যালেন্ট, আপনার প্রচুর ট্যালেন্ট আছে দিদি, ম্যাডাম আছে কিনা, আমি আমি হাসছেন মানে কিন্তু আমি কিন্তু মানে কথাটা কি ভুল না বললো নাকি? তাও নিজের ঢাক আজকে একটু নিজেই পেটাও, কিছু করার নেই, নক্ষত্রের দ্বারা গ্রহ আলোকিত, আমার প্রোগ্রাম 2 মিনিট,
মানে এই যে আমি কিন্তু কুম্ভ রাশির সাড়ে হাতি মানে কিছু ঢুকলাম না, আমি জাস্ট নক্ষত্র বিচার। তুমি তোমার বাড়িতে তুমি ট্যালেন্টেড প্লাস তোমার এখানে বলে মাল্টি ট্যালেন্টেড, এদেরকে বলে ট্যালেন্টেড না মাল্টি ট্যালেন্টেড, তোমাকে একদম টিচার রাখার না পড়েও কিন্তু পারবে। এখন তো পাঁচটা ছটা টিচার আছে, তার সত্ত্বেও কোনো রেজাল্ট ভালো নেই, আর তোমার পিছনে বলতে হয়নি পড়ো পড়ো বলে, তুমি নিজের নিজের থেকে তুমি পড়তে বসতে। তোমার পূর্ণিমা তিথিতে জন্ম, সবাই বলবে পূর্ণিমা তিথিতে জন্ম, তোমার জীবনে কিছু হবে না, কিন্তু তা নয়, তোমার জীবনে অনেক উন্নতি আছে, কিন্তু মানসিক জায়গায় তুমি প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে আছো, তাই কিনা বলো? চন্দ্র শনি যদি কোন জাতক জাতিকার এক ঘরে বসে থাকে তারা খুব নেগেটিভ চিন্তা করে। তুমি মানুষকে রাজদার প্রোগ্রাম থেকে সঠিক দিশাটা পাবো, সঠিক সন্ধানটা পাবো, সঠিক প্রশ্নের অ্যানসারটা কিন্তু সঠিক পাবো। তো তোমার এখানে শনি তোমার এখানে কর্মকারক প্লাস হচ্ছে তোমার একাদশ কারক গ্রহ, তাই তো? হ্যাঁ, তো সেখানে গেলে শনি তোমার এখানে কর্ম দেবে, তার মানে তুমি চাকরি পাচ্ছ শিওর, চাকরি তুমি শিওর পাচ্ছ জুলাই মাসের পরে, 2024 এর জুলাই মাসের পরে তোমার চাকরি তোমার হবেই হবে, কিন্তু তার আগে যে কোনো জিনিসের একটা তো অবস্টাকেল থাকে, একটা বাধা থাকে, তো সেখানে জানিয়ে পুনর্পুজোগের একটা প্রতিকার কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একটু করিয়ে নিও, এই জায়গাটা করে নিও, তাহলে তুমি আমার কথাটা দুটা পয়েন্ট মিলে যাবে, একটা একটা প্রেডিকশন মাটিতে পড়ে না আমার। জুলাই মাস আসবে তুমি কর্মের দিকে ছুটবে, তোমার চাকরি তোমার পিছনে ছুটবে, তোমার জন্য চাকরি তোমার জন্য ওয়েট করছে, কিন্তু জুলাই মাসটা কিন্তু তোমার জন্য ওয়েট করছে। তুমি যদি এখন থেকে চেষ্টা করো কোনো লাভ নেই, বৃথা চেষ্টা। হ্যাঁ, এখন কোনো জ্যোতিষীর কাছে গিয়েও সে করে যেতে পারবে না, কেননা তো সময় তোমার জুলাই মাস, কোনো কাউকে আমি এগিয়ে আনতে পারবো না। তুমি পারলে ভালো কোনো জ্যোতিষীর কাছে নির্বাচন করেন অবশ্যই রাজদাকে, কারণ তারা জানেন একজন শিক্ষিত মানুষের নির্বাচন করার ক্ষমতাটা খুব ভালো হয়, বেছে নেওয়ার ক্ষমতাটা খুব ভালো হয়। এই কারণেই শিক্ষাকে আমরা গুরুত্ব দিই, শিক্ষাকে আমরা সব থেকে বেশি করি। তো আপনারাও যদি চান সঠিক একজন মানুষকে, তবে কিন্তু অবশ্যই রাজদাকে নির্বাচন করতে পারেন চোখ বন্ধ করে। আমরা বলি চোখ বন্ধ করে কোন কাজ করা উচিত না, এই কাজটা আপনারা চোখ বন্ধ করে করতেই পারেন। কে আছেন? জয় শ্রী গণেশ। জয় শ্রীরাম। বলছিলাম যে আমি বোলপুর, বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, জয় মা তারা, জয় শ্রী গণেশ, বলুন। বলুন, অবশ্যই বলুন। সকাল 8:10। জন্মস্থান কোথায়? বোলপুর। বেশ, জন্মবার হচ্ছে আপনার হচ্ছে মঙ্গলবার, মকর রাশি, সাড়ে হাতি চলছে আপনার। কিন্তু সাড়ে হাতি আগের কলার কিন্তু আমি এতটা কিন্তু জোর দেইনি, সবার ক্ষেত্রে সাড়ে হাতি খুব একটা সবার ক্ষেত্রে যে নেগেটিভ প্রভাব দেবে তা নয়। আপনার যেহেতু মকর রাশি মেষ লগ্ন,
উত্তরাষাঢ় নক্ষত্র নবীন নক্ষত্রে যেহেতু আমরা জন্ম হয়েছে, উত্তরাষাঢ় নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে যেহেতু জন্ম, শনি শনির সঙ্গে রবির কিন্তু শত্রুতার সম্পর্ক, তার জন্য কিন্তু আমার কিন্তু কর্মের জায়গায়, কর্মের জায়গায় একটু অবস্ট্রাগল, কর্মের জায়গায় বাধা, কর্ম করবেন কিন্তু কর্মের জায়গায় কোনো রকম ভাবে একটুখানি ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে, তার জন্য আর্থিক সংকটের জায়গায় কিন্তু আমাকে ভুগতে হচ্ছে, ঠিক কিনা একটু শেয়ার করবেন দাদা ভাই? ক্ষতিগ্রস্ত প্লাস বাড়িতে বাস্তুগত সমস্যা, আপনার মায়ের শরীর খারাপ, প্লাস কিন্তু আপনার এখানে চন্দ্র শনি রাহু এক ঘরে সৃষ্টি করেছে, এই এই যোগটা কিন্তু কর্মের স্থানে খুবই খারাপ, একাধিক কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, কিন্তু কোন জিনিস আপনার স্থায়ী হচ্ছে না, পেতে গেলে প্রচন্ড বাধা হচ্ছে আপনার, তাই কিনা বলুন? আপনি পারলে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে গ্রহণ দোষের আগে প্রতিকার করুন, আগে আপনি গ্রহণ দোষের প্রতিকার করুন, তা না হলে জীবনে আপনি সাকসেস পাবেন না, প্লাস আপনার গুরু চন্ডাল দোষ আছে, গুরু চন্ডাল যোগের প্রতিকার না করলে মাঝে মধ্যে কিন্তু আপনার গুরুজনদের সঙ্গে কিন্তু মতবিরোধ হয়, তাই কিনা বলুন? এই জায়গাটা ঠিক করুন, এই জায়গাটা ঠিক করুন, আপনার ভালো বাধা আছে, বাধা বললাম তো চলে যাবে, এখানে বাধা আছে, তোমার এখানে টেকার কোনো, কেননা এখানে তুমি কর্মের জায়গাটা ঠিক করো, গ্রহণ দোষের প্রতিকার না করলে আমি একাধিক চাকরি পাবার যোগ বলে দিলাম, কর্মের জায়গায় অবস্ট্রাগল বাধা, কর্ম পেয়েও কর্ম চলে যাবে, তোমার কিন্তু কর্ম পেয়েছো ধরে রাখতে পারবে না, আমি কিন্তু বলে দিয়েছি, দরকার হলে ইউটিউবে দুবার তিনবার দশবার শুনে নাও রাজদার, মানে একবার শুনবে কথা ইউটিউবে শতবার শুনতে পারবে, রিপিট করে নাও দরকার হলে, কি একদম 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 ঠিক কথা। তবে আজকে যে সুখবরটা প্রথমেই রাজদার দিলেন, এই সুখবর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তেই কিন্তু আসে, যে মানুষ যোগাযোগ করলে কিন্তু সাকসেস পায়, একটি পরিবার যে পরিবার পেনশনের উপর নির্ভর করছে কিন্তু তারপরেও কিন্তু তাদের দূরদৃষ্টি সম্পন্ন তারা কতটা, যে একটু অর্থ যদি আমি ব্যয় করি জীবনে আমি যদি তার রিটার্নে অনেকটা পাই তাহলে কেন অতটুকু আমি ইনভেস্ট করব না। তো যারা জীবনে সমস্যাগ্রস্ত শুধু গোপন অবস্থা বলে নয়, যে কোনো পূর্ণিমা যে কোনো অবস্থা যদি সঠিক যোগে সঠিক তিথিতে সঠিক নক্ষত্রে যদি কাজ করানো যায়, কাজ করা যায় দায়িত্ব নিয়ে, তাহলে কিন্তু আপনারা কিন্তু সাকসেস পাবেন। যে জ্যোতিষী আপনাকে মানে যদি বিচার ঠিক না করে সেই শুভ যোগটা শুভ তিথিটার কোনো মর্যাদা ভাব থাকবে না। হ্যাঁ, অনেকেরই আছে ভালো দিনে কাজ করছে, অনেকেই আমার কাছে এসে বলেন রাজদা আমি নবরাত্রিতে অমুক জ্যোতিষীর কাছে গিয়ে কাজ করেছিলাম, কেন আমার মেয়ের এখনো বিয়ে হচ্ছে না? আমাকে তো বিচারটা তো সঠিক করতে হবে, যদি বিচার যদি সঠিক না করি তাহলে আমি কি করে কাজ পাবো? সব ঠাকুরমশাই তো সরস্বতী পূজার মন্ত্র একও বলে না, কিংবা পুজোটাও কিন্তু একই বিধিনিষেধ ভাবে করে না, অনেকে আছেন দু মিনিটে পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো ছেড়ে দেয়, আর অনেকে বলেন যে আমার পুজো করতে আধ ঘন্টা 45 মিনিট লাগে, সবার তো সমান হয় না, সবার তো ভক্তি সবার জ্ঞান তো সবাই তো অর্জন করতে পারে না, কি করে ঠাকুরকে আহ্বান জানাতে হবে, ইয়া গচ্ছে ইয়া দুষ্ট কি করে করতে হবে সেটা তো সবাই জানে না, সবাইকে জানতে গেলে আপনাকে সঠিক জায়গায় গিয়ে হবে, সঠিক মাধ্যমে যেতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনারা যারা যারা আমার এই যে পৌষী পূর্ণিমা যারা কাজ করাচ্ছেন, যারা প্রতিজ্ঞা ধারণ করবেন, আমি জানি তারা শিওর সাকসেস হবে, আমার জোর আছে, আমার কাজের একটা জোর আছে, আমি কাজ জানি, আমি মানুষকে ভালো করতে পারবো, এটা আমার যোগ্যতা আছে, যদি যোগ্যতা না থাকতো বলে দেবো যে আমার এই কাজটা আমার কাছে লেখা নেই, মানে আমি এই কাজটা শিখিনি, সবাইকে সব শিখতে হবে এমন কোনো মানে নেই, সবাই সব কিছু শিখে আসে না, আমি কোনোদিনও নিজেকে আমি কোনোদিনও বলবো না যে আমি সব কাজ পারি, আর টিভিতে আর কোনো কেউ কাজ পারে না, নেভার, কোনোদিনও কেউ সেটা বলা মিথ্যা কথা, আমি সেটা বলি না, আমি শুধু একটা কথাই বলি যেন আপনারা যেমনিভাবে কাজ পাচ্ছেন এরকম ভাবে যেন আরো 4 গুণ 10 গুণ যেন আপনাদের জন্য শর্ট টাইমে যেন আমি কাজ আপনাদের দিতে পারি, শর্ট টাইমে কিন্তু মানুষকে কাজ পেতে হবে, তার জন্যই পৌষী পূর্ণিমা খুব ভালো দিন, বছরের এই প্রথম পূর্ণিমা 2024 সালে বৃহস্পতিবার দিন পড়েছেন, যারা দক্ষিণাবর্ত শঙ্কর প্রচুর প্রচুর ডিমান্ড, প্রচুর সাকসেস পাওয়া যায়, দক্ষিণাবর্ত শঙ্কর যদি বাড়িতে রাখা যায় লক্ষ্মী কিন্তু আপনার বাড়ি থেকে যাবে না, লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চল, আমি আগের অনুষ্ঠানেও বলেছি, তার জন্য লক্ষ্মীকে যদি ধরে রাখতে হয় আপনার বাড়িতে, সুখ শান্তি সমৃদ্ধি বাস্তু স্বাস্থ্য যদি ঠিক মতো রাখতে হয় তাহলে অবশ্যই দক্ষিণাবর্ত শঙ্খ আপনাদের বাড়িতে স্থাপন করতে হবে, সঙ্গে আছে শ্রীযন্ত্র, খুবই একটা মারাত্মক একটা পজিটিভিটি ফিল করেন, বড় ঘরে একটা আলাদা একটা এনভায়রনমেন্ট পরিবেশ সৃষ্টি হবে, শান্তি আগে বাড়িতে আগে প্রয়োজন, বাড়িতে বাস্তু ঠিক করা আগে প্রয়োজন, যাদের কর্ম ওরিয়েন্টেড সমস্যা হচ্ছে তারা এই পৌষী পূর্ণিমাতে কাজ করান, যারা আর্থিক জায়গার দুর্বিষহ অবস্থা, আর্থিক পয়সা কড়ি ধরে রাখতে পারছেন না, টানাটানি সংসার, হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এই পৌষী পূর্ণিমার দিনটাকে কাজে লাগান, অবশ্যই দেখবেন আমরা আর্থিক অর্থে অর্থের জায়গায় আপনারা অনেক ডেভেলপমেন্ট করতে পারেন, যারা অর্থে কষ্টে ভুগছেন সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই রক্ষা পাবেন, এটুখানি আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি,
গ্যারেন্টি সহকারে মানুষকে কিন্তু কাজ দেই বলে মানুষটা কিন্তু সঠিক আমার কাছে চোখের জল যখন ফেলে আসে আর যখন যায় যখন আমার চেম্বার থেকে যখন কাজ পায় যখন তখন তারা চোখের জল তাদের মুছতে পারি, তারা হাসি মুখে প্লাস গণেশজির জন্য ভোগ প্রসাদ তারা কিন্তু নিয়ে আসছে। এটাই ঘটনা, এটাই বাস্তব। তার জন্য গ্রহ দোষ কাটান, গ্রহের ফেলে কিন্তু মানুষ কিন্তু গড়ে একদম প্রত্যেকবারই কিন্তু রাজদার বলে দেওয়া দিনগুলোতে কাজ করে বহু মানুষ কিন্তু উপকৃত। সামনের এই দিনটাকে কাজে লাগান যারা সিরিয়াস। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তো দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। আজ যেমনি আমরা আমাকে পেয়ে যাচ্ছেন 23 তারিখে শেওড়াফুলি, 24 তারিখে দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আমাকে গড়িয়াহাট ভাগ্য চক্করে কিন্তু নিয়ে যাচ্ছেন, আর শুক্রবার দিন আর আমাকে তো বিআইটি চেম্বারে পাচ্ছেন 9883106409 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণ জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী কৃষ্ণ। দূর আর দূরে নেই, অচেনা।